দর্শক শুভেচ্ছা নেবেন। বেশ, রাতে একটি ভিডিও নিয়ে বসছি, খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে আশা করি শুনবেন। ব্রিক্স সম্মেলনে শেখ হাসিনা মোদি বৈঠকের বিষয়টি স্পষ্ট হলো না, অর্থাৎ সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যে ব্রিক্সের সম্মেলন হচ্ছে, সেখানে কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বৈঠক হবে নাকি হবে না, এখন পর্যন্ত কিন্তু কেউ নিশ্চিত করতে পারেনি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সাউথ আফ্রিকার পথে, এবং ব্রিক্সের সম্মেলনের একটি বিষয় এসছে, ব্রিক্সের সদস্য পদে বাংলাদেশের যোগদান নিয়ে রীতিমতো ভেতরে ভেতরে চীন এবং ভারতের মধ্যে যুদ্ধ হচ্ছে। ভারত মনে করে যে এই মুহূর্তে বাংলাদেশ যদি যুক্ত হয় তাহলে চীন এটা তার বিজয় হিসাবে বা তার প্রভাব হিসাবে এটা সামনে নিয়ে আসবে, এবং বাংলাদেশ হয়তো চীন বলয়ে আরও পোক্তভাবে প্রবেশ ঘটবে। সুতরাং ভারতের হলো এখন চাওয়া বা বিরোধিতা যে ব্রিক্সের সদস্যপদ বাংলাদেশকে দেওয়া যাবে না, যদিও চীন যথেষ্ট পরিমাণ আগ্রহী যে কোনোভাবেই বাংলাদেশকে এই ব্রিক্সের সদস্যপদ দেয়া। এটি নিয়ে একটা নেপথ্যে দ্বন্দ্ব চলছে চীন এবং ভারতের মধ্যে। এখন এই প্রেক্ষাপটে পাশাপাশি যে মোদির সাথে যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয় তাহলে চীনের যে প্রাইম মিনিস্টার শি জিন, তিনি আবার সাইড লাইনে চলে যাবেন কিনা, নাকি শি জিনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হবে, ওইটাকে ভারসাম্য রক্ষা করার জন্য মোদি শেখ হাসিনার বৈঠক হবে, কিন্তু কোনো বিষয়টাই এখন পর্যন্ত নিশ্চিত না। দর্শক, আমি এই রিপোর্টটি জানাচ্ছি কিন্তু আপনাদেরকে আবার অনুরোধ করি, একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই ইনবক্স করছেন যে আমার ভিডিওটা মাঝে মধ্যে আপনারা দেখতে পান না, কিন্তু এর সমাধান একটাই, সেটা হলো যারা ইউটিউবে দেখছেন ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা, কালো অক্ষরে লেখা অথবা লাল, সেখানে টাচ করে অল বেল বাটনে টাচ করবেন। আর যারা ফেসবুকে দেখেন, পেজে দেখেন, তারা হচ্ছে লাইক বা ফলোতে টাচ করবেন, তাহলে নিয়মিতভাবে দেখতে পারবেন, এছাড়া আর কোনো কারিগরি সমাধান আমার হাতে নেই দর্শক। আচ্ছা, আসি খবরে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিক্স সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হবে কি না আজ সোমবার তা স্পষ্ট হলো না, অর্থাৎ এখন পর্যন্ত, আজকে পর্যন্ত এটা স্পষ্ট হয়নি। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা সোমবার এ নিয়ে প্রশ্নের উত্তরে শুধু বলেছেন জোহানেসবার্গে বহুরাষ্ট্রীয় নেতা আসছেন, তাদের কার কার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে সেই সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি, তাই আগেভাগে কিছু বলা যাচ্ছে না। শুধু শেখ হাসিনাই নন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে প্রবল জল্পনা রয়েছে, পররাষ্ট্র সচিব সেটা নিয়েও কিছু বলেননি। প্রধানমন্ত্রী মোদি আগামীকাল মঙ্গলবার সকালে জোহানেসবার্গের উদ্দেশ্যে রওনা হবেন, ব্রিক্স সম্মেলন শেষ করে তিনি গ্রিস সফরে যাবেন, ফলে নানান এই কূটনৈতিক জটিলতায় হয়তো এমনও হতে পারে যে মোদির সঙ্গে শি চীনের বৈঠক নাও হইতে পারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোদির বৈঠক নাও হতে পারে, প্রধানমন্ত্রীর সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক নাও হতে পারে, এমন একটি তালগোল পাকিয়ে আছে। এবং খুব অল্প সময়ের ব্যবধানে, যেহেতু G20 সামিট আছে ভারতের নয়াদিল্লিতে, মাত্র 2 সপ্তাহের মধ্যে, মানে 2 দফা বৈঠকের কি যৌক্তিকতা আছে এটা নিয়ে প্রশ্ন আছে। যদি অনেকে বলেন যে বাংলাদেশের পক্ষ থেকে আগ্রহ আছে যে মোদির সঙ্গে যদি 2 দফা বৈঠক হয় এবং সেটা পাবলিকলি আসে, তাহলে এটা মানে আগামী নির্বাচনে ভারত যে এই বর্তমান সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে সেটা পাবলিকলি একটা ফোকাস করা যাবে, এটা হয়তো একটা রাজনৈতিক ফায়দা নেওয়া যাবে। এখন এটার ব্যাপারেও ভারত আবার সতর্ক আছে যে ভারত মানে বর্তমান প্রেক্ষিতে আমেরিকার সঙ্গে তার যে নেগোসিয়েশন, সেই কারণে ভারত একটা নিরপেক্ষ অবস্থা নিয়ে আছে যে তারা এমন কোনো তৎপরতা দেখাবে না যাতে আমেরিকা মাইন্ড করতে পারে, এবং সরকারের একটা ধারণা হতে পারে বা বাংলাদেশের জনগণ মনে করতে পারে যে ভারত পুরোপুরি
সাপোর্ট দিচ্ছে সরকারকে। যাই হোক, ব্রিক্স সম্মেলন শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে G20 শীর্ষ সম্মেলন। সেখানে মোদির বিশেষ আমন্ত্রণে উপস্থিত থাকবেন শেখ হাসিনা। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দুবার বৈঠকের যৌক্তিকতা কতখানি, তা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম প্রধান প্রশ্ন। অর্থাৎ তারাও এটা যৌক্তিক মনে করছে না। বাংলাদেশের কূটনৈতিক মহলও যৌক্তিকতার সেই প্রশ্ন অস্বীকার করতে পারছেন না। দুই দেশের কূটনৈতিক মহল মনে করছেন জোহানেসবার্গে ব্রিক্স সম্মেলনের ফাঁকে দুজনের সাক্ষাৎ হতেই পারে, তবে তা কূটনৈতিক পরিভাষায় স্ট্রাকচার্ড ডায়ালগ হয়তো হবে না, সেই আনুষ্ঠানিক আলোচনা হবে ভারতে। অর্থাৎ দেখা সাক্ষাৎ দেখা হলো, চট করে তারা হয়তো দুই মিনিট পাঁচ মিনিট কোথাও বসে কথা বলল, আর সেটা ক্যামেরা বন্দি করা হলো এবং মানে প্রচার করা হলো যে দুই নেতার মধ্যে বৈঠক হয়েছে। তো এটা আসলে ওই ধরনের কোনো আনুষ্ঠানিক আলোচনা হবে না, এটা এক ধরনের সৌজন্য সাক্ষাৎ, যেটা এর আগে প্রধানমন্ত্রী যখন গিয়েছিলেন লন্ডনে, সেখানেও কিন্তু ঋষি সুনাকের সঙ্গে ওই রকমই একটা জাস্ট বহুপক্ষীয় রাষ্ট্রীয় নেতারা আছেন, সেখানে এক জায়গায় তারা বসে দুই মিনিট কথা বলেছেন, এটাই। তো এটা নিয়েও বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল, লন্ডনের কূটনৈতিক মহল বাংলাদেশের এমন একটা ধারণা দিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রে শীর্ষ পর্যায়ের কারোর সাথে বৈঠক না হতে পারে। যুক্তরাজ্যে ঠিকই ঋষি সুনাক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে, আসলে ওটাও কোনো বৈঠক না, ওটা একেবারেই সৌজন্য সাক্ষাৎ, এবং এটা নিয়ে একটা বেশ হাস্যরসেরও তৈরি হয়েছিল। যাই হোক, G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে শি জিনপিংও আগামী মাসে দিল্লি আসবেন, তখন মোদি শি দ্বিপক্ষীয় বৈঠক হবে। 2020 সালের জুনে পূর্ব লাদাখে গালওয়ানে ভারত চীন সংঘর্ষের পর G20 শীর্ষ সম্মেলনে মোদির সঙ্গে শির প্রথম দেখা ও কথা হয়েছিল গত বছর ইন্দোনেশিয়ার বালিতে, সেই বৈঠকের কথা ভারত অনেকদিন চেপে রেখেছিল। যাক, সেটা আর একটা পর্ব, চীনের সঙ্গে তার দ্বন্দ্ব সংঘাত। কিন্তু এখানে যেটা বিষয় যে মানে বিশেষ করে ভারত খুবই সতর্ক যাতে মানে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের সাথে দফায় দফায় বৈঠক করা, বক্তব্য দেয়া, তাদের অবস্থানটা পরিষ্কার করা, এইটার থেকে তারা একটু নিবৃত্ত থাকতে চায়, যেহেতু এটা খুব স্পর্শকাতর সময়, এবং এখানে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র খুব শক্তভাবে বাংলাদেশের নির্বাচন মনিটর করছে, সুতরাং এখানে ভারত এমন কোনো ধারণা দেবে না যেটার মধ্য দিয়ে ভারতের সাথে আমেরিকার যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সব মিলিয়ে ব্রিক্সে মোদি হাসিনা বৈঠক অনিশ্চিত, হাসিনা শি জিনপিংয়ের বৈঠকও অনিশ্চিত, মোদি শি জিনপিংয়ের বৈঠকও একটা অনিশ্চিত অবস্থার মধ্যে অতিক্রম করছে। আমরা দেখতে পাবো ব্রিক্সের শেষ পর্যন্ত বৈঠকগুলো হয় কিনা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।